আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য এমসিকিউ সলভ ক্লাস অনেকদিন পরে আসা, অ্যাকচুয়ালি কিছু সমস্যার কারণে অনেকদিন ধরে আসা হয়নি। তো যাই হোক, আজকে আবারও ভাবলাম যে আজ থেকে আবার শুরু করা যাক, মোটামুটি যতটুকু পারা যায় যে এমসিকিউগুলো একটু সলভ করি। আজকে হচ্ছে বায়োলজির এমসিকিউ ক্লাস। আজকে হচ্ছে গিয়ে এবারের টেস্ট পেপার রাজুক উত্তরা মডেল কলেজে যেই এমসিকিউগুলো আসছে এগুলো আলোচনা করব। অ্যাকচুয়ালি এমসিকিউ যে শুধুমাত্র একটা টেস্ট পেপারের কয়েকটা এমসিকিউ আমি সলভ করে দেবো এটা না, এমসিকিউর সাথে পাশাপাশি যেই রিলেটেড টপিক থেকে এমসিকিউ আসতে পারে ওটাও বলে দেয়া, এবং হচ্ছে গিয়ে এই ব্যাপারটা একটু ভালো করে বুঝিয়ে দেওয়া হচ্ছে গিয়ে মূল ব্যাপার, যেন তোমরা এমসিকিউতে কোনো প্রবলেম না হয়। তো শুরু করা যাক। সর্বপ্রথম যেই এমসিকিউ এটা হচ্ছে গিয়ে নিচের কোনটি অমিল, অমিল দিয়ে দেওয়া আছে হচ্ছে গিয়ে স্পঞ্জ, অস্টিয়া, তারপর হচ্ছে তারামাসে পানি সংবহন তন্ত্র, যকৃত, কৃমি, শিখাকোষ, ক্যাচো, হিমোসিল, কোনটি অমিল? অ্যান্সার হবে হচ্ছে গিয়ে ক্যাচো হিমোসিল, মানে হচ্ছে ক্যাচোতে কোনো হিমোসিল নাই। কারণ আমরা জানি স্পঞ্জ এটা হচ্ছে কি পরিফেরা পর্বের প্রাণী, এবং আমরা জানি পরিফেরা পর্বে অস্টিয়া আছে, তাই না? আমরা প্রাণীর শ্রেণীবিন্যাসে কিন্তু বলেছিলাম এবং তোমাদের বইও আছে। তারামাসে পানি সংবহন তন্ত্র, অবশ্যই তারামাস হচ্ছে একাইনোডার্মাটা পর্বের, তারা সবাই সামুদ্রিক এবং তাদের পানি সংবহন তন্ত্রই একমাত্র তন্ত্র, আমাদের মতো রক্ত সংবহন তন্ত্র তাদের নেই। যকৃত, কৃমিতে শিখাকোষ, হ্যাঁ যকৃত কৃমি বা এটাকে আমরা কি বলি ফ্যাসিউলা হ্যাপাটিকা, যেটা হচ্ছে প্লাটি হেলমেন্থিস, এবং এটার পর্বে দেখবা তোমরা রেচন অঙ্গ শিখাকোষ আছে। বাট ক্যাচোতে কোনো হিমোসিল নাই, কারণ এটা হচ্ছে গিয়ে এনিলিডা পর্বের প্রাণী, মেটাফিরে পোস্তুমা যেটার সায়েন্টিফিক নাম, এটাও কিন্তু অবজেক্টিভে আসে যে মেটাফিরে পোস্তুমা, এটা হচ্ছে গিয়ে ক্যাচোর বৈজ্ঞানিক নাম, এবং এই ক্যাচোতে কোনো হিমোসিল নাই। এখন কোশ্চেনটা হচ্ছে যে ভাই হিমোসিল কি? অ্যাকচুয়ালি হিমোসিল হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন প্রাণীদের দেহের সংক্ষিপ্ত গহ্বর যেগুলো দিয়ে রক্ত সংবহিত হয়, যেমন হচ্ছে তার দেহের ভিতরে এইরকম এইরকম খাঁজ, এইরকম সংক্ষিপ্ত এই গহ্বরগুলোকে আমরা সাধারণত হিমোসিল বলি। হিমোসিল, হিমোসিলে থাকবে হচ্ছে গিয়ে হিমোলিম্ফ, হিমোলিম্ফ থাকবে, যেমন হচ্ছে সাধারণত আমরা দেখি আর্থ্রোপোডা পর্বের প্রাণী, অর্থাৎ যাদের মুক্ত সংবহন হয়, অর্থাৎ কোনো একটা রক্তনালীর ভিতরে, এই যে এরকম রক্তনালী আমাদের বডিতে যেরকম রক্তনালী আছে, রক্তনালীর ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয়, কিছু কিছু প্রাণীতে এরকম নালীর ভিতর রক্ত প্রবাহিত হয় না, তার দেহে বিভিন্ন গহ্বরের মাধ্যমে সাধারণত রক্তটা প্রবাহিত হয়, তাদের ওই গহ্বরগুলোকে বলা হয় হিমোসিল। হিমোসিল যেমন তোমাদের যদি পরীক্ষায় আসে হিমোসিল, সাধারণত আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে অ্যাকচুয়াল যে হিমোসিল আমরা বলি এই হিমোসিলটা থাকে, যেমন উদাহরণ ঘাস ফড়িং, চিংড়ি মাছে আছে এই হিমোসিলটা থাকে। বাট আমাদের যারা মানুষ, ঠিক আছে, ম্যামালিয়া পর্বের, এনিলিডা পর্বের, তাদের কিন্তু হিমোসিল থাকে না। তো এখানে ক্যাচোর উদাহরণ দিচ্ছে, ক্যাচোতে এনিলিডা পর্বের, সো তারও হিমোসিল নেই। তো এটার অ্যান্সার হবে ঘ। তারপরে দ্বিতীয় যেই কোশ্চেনটা তোমাদের বলছে এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন সরীসৃপে দেখা যায়? অ্যান্সার হবে এক নম্বরটা, কুমির। এটা দেওয়া আছে, আমরা জানি রেপটিলিয়া, 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 এই যে রেপটিলিয়া শ্রেণীটা, এই রেপটিলিয়া মানে হচ্ছে সরীসৃপ। সরীসৃপ যতগুলো আছে, যেমন হচ্ছে ধরো টিকটিকি, কচ্ছপ, ঘড়িয়াল, এগুলো সবগুলোতে তোমার সাধারণত হৃৎপিণ্ড অসম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে, কিন্তু একমাত্র ক্রোকোডাইল, মানে এক্সেপশনটা হচ্ছে ক্রোকোডাইল বা কুমিরে, এখানে হচ্ছে গিয়ে সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট। এটা নিয়ে আর ডিটেলস কিছু বলার নেই। তিন নম্বরটা খুব ইম্পর্টেন্ট, ঘাস ফড়িং থেকে আসছে, নিডোসাইট কোন কোষে অনুপস্থিত, বহিতক, পদতলে, অন্ততকে? অ্যান্সার হবে পদতল এবং অন্ততক, মানে হচ্ছে অ্যান্সারটা হচ্ছে গিয়ে দুই এবং তিন, ঠিক আছে, বহিতকে নিডোসাইট আছে কিন্তু বাকি দুইটাতে নেই। আমরা এখন জানি সাধারণত হাইড্রা, হাইড্রায়ের বহিতকের কোষগুলো আমাদের জানতে হবে, অন্ততকের কোষগুলো আমাদের জানতে হবে, বহিতক, আরেকটা হচ্ছে অন্তত। তো হাইড্রার বহিতকের কোষগুলো কী কী, অন্ততকের কোষগুলো কী কী?
আমরা মনে রাখতে পারি পেই স্নাশ গ্রজনি জনি পেই স্নাশ গ্রজনি ঠিক আছে পেতে হচ্ছে পেশিকোষ মনে রাখো পেতে পেশিকোষ আইতে ইন্টারস্টিশিয়াল কোষ স্নাতে স্নায়ুকোষ সতে সংবেদী কোষ গতে গ্রন্থিকোষ জতে জননকোষ নিতে নিডোসাইট এগুলো সবগুলো আছে কোথায় বহিতকে মানে হাইড্রার বহিতকের কোষগুলো হচ্ছে পেই স্নাশ গ্রজনি পেশিকোষ ইন্টারস্টিশিয়াল কোষ স্নায়ুকোষ সংবেদী কোষ গ্রন্থিকোষ জননকোষ নিডোসাইট শুধুমাত্র অন্ততকে এই জনিটা থাকবে না এই জনিটা অন্ততকে থাকবে না বাকিগুলো থাকবে শুধুমাত্র পেশিকোষ না তখন ওইটার নাম হবে গিয়ে অন্ততকে পুষ্টিকোষ বাকি ইন্টারস্টিশিয়াল কোষ স্নায়ু সংবেদী গ্রন্থিকোষ সবগুলোই থাকবে এক্সেপ্ট জনি থাকবে না জনি থাকবে না যতে হচ্ছে জননকোষ নিতে হচ্ছে নিডোসাইট এই হচ্ছে গিয়ে হাইড্রাল বহিতক এবং অন্ততকের কোষগুলো তাহলে আমাদের যে অ্যান্সারটা নিডোসাইট কোথায় অনুপস্থিত এটা হবে পদতলে তো নাই অন্ততকে নাই জনি নাই জননকোষ আর নিডোসাইট নাই তারপরের অবজেক্টিভটা দেখো চার নম্বরে কি বলেছে একটা ফিগার দেওয়া আছে আমি ফিগারটা আগে একটু আঁকি এখানে একটা যকৃত দেওয়া আছে আমার সবচেয়ে মোস্ট ফেভারিট একটা ফিগার তোমরা আশা করি আমার পরিপাকের ভিডিওগুলো সবাই দেখেছো যদি না দেখে থাকো সবগুলো দেখে ফেলবা এই ব্যাপারে পুরা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এইরকম একটা ফিগার দেওয়া আছে পুরাটা দেওয়া নেই আমি একটু ডিটেলস আঁকলাম বোঝানোর সুবিধার্থে এরকম একটা ফিগার তোমাদের চার নাম্বার কোশ্চেনে দেওয়া আছে এবং বলা আছে উদ্দীপকে এ অংশে উৎপন্ন হয় এ অংশ কোনটা এ অংশ দেওয়া আছে এটা এ তাহলে এ অংশে কি উৎপন্ন হয় ট্রিপসিন মল্টেজ টায়ালিন পেপসিন জানো পাকস্থলী থেকে দুইটা পি আসে দুইটা পি একটা হচ্ছে গিয়ে পেপসি নোজেন আরেকটা হচ্ছে প্রোরেনিন তার মানে দুইটা আসে দুইটা পি আসে পাকস্থলী থেকে একটা পেপসিনোজেন আরেকটা প্রোরেনিন আর কোনো প্রোটিন বিশ্লেষণ এনজাইম আসে না এই দুইটা পেপসিনোজেন নামের শেষে ওজেন থাকলে শুরুতে প্রো থাকলে বুঝবা নিষ্ক্রিয় তার মানে পেপসিনোজেন প্রোরেনিন নিষ্ক্রিয় এই দুইটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে পেপসিনোজেন হয়ে যায় পেপসিন প্রোরেনিন হয়ে যায় রেনিন তারপরে এগুলো প্রোটিন জাতীয় খাবারের উপর কাজ করে তার মানে হচ্ছে পেপসিনোজেন প্রোরেনিন এই দুইটা আসে পাকস্থলী থেকে এবং এগুলো কনভার্ট হয়ে হয় পেপসিন এবং রেনিন হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে সো আমার অ্যান্সারটা হবে পেপসিন আর বাকিগুলো ট্রিপসিন টায়ালিন টায়ালিনটা আসে মুখ থেকে টায়ালিন এবং মল্টেজ টিএম টায়ালিন এবং মল্টেজ এই দুইটা আসে মুখ থেকে তারপরে ট্রিপসিন ট্রিপসিন আসছে অগ্নাশয় থেকে আমার পরিপাকের লেকচারটা দেখবা ওখানে সুন্দর করে কবিতাটা বলছি কাকা আমি টিনা ও লুনাকে ফকির করব অথবা আমি তোমার হচ্ছে গিয়ে অন্য আরেকটা টেস্ট পেপারের সলভ ক্লাসে সম্ভবত ভিকারুন্নেসা বা কোনো একটার সলভ ক্লাসে তোমাদের ভিডিও লেকচারে এরকম একটা কোশ্চেন আসাতে অগ্নাশয়ের অ্যানজামগুলো মনে রাখার সহজ উপায়টা আমি তোমাদের বলেছি ওখানে দেখবা কাকা আমি টিনা ও লুনাকে ফকির করব কাইমোট্রিপসিন কার্বক্সিপেপটাইডেস টিতে ট্রিপসিন নাতে নিউক্লিওটাইডেস আমিতে অ্যামাইলেজ লুনাতে লাইপেজ ফকির ফতে ফসফোলাইপেজ কতে কোলাজিনেজ এইরকম আছে সবগুলো মিলিয়ে নিও তারপরে হচ্ছে গিয়ে মল্টেজ টায়ালিন মল্টেজ মুখ থেকে তারপরের অবজেক্টিভটা আমরা দেখি বি অংশের জন্য প্রযোজ্য বি অংশ কোনটা দেওয়া আছে বি অংশ দেওয়া আছে এটা তোমরা দেখেই হয়তো ফিগার থেকে বুঝছো বিটা কি বিটা হচ্ছে এটা একটা অগ্নাশয় আমরা জানি অগ্নাশয় বা ইংলিশে যদি বলে প্যানক্রিয়াস অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি কীরকম গ্রন্থি মিশ্র গ্রন্থি তার মানে এখন পরীক্ষায় তোমাদের অনেক সময় সৃজনশীলে স্যাক বড় যেই রিটেন কোশ্চেন আসে এখানে অনেক সময় আসে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি কেন বলে এটা আসে অনেক সময় যে মিশ্র গ্রন্থি তাকে কেন বলা হচ্ছে বলে কেন মনে রাখবা কোনো একটা গ্রন্থি
আমরা জানি গ্রন্থি মানে কি, সে সিক্রেশন করবে, ক্ষরণ করবে যে কোনো কিছু। কোনো একটা গ্রন্থি যদি এনজাইম এবং হরমোন দুইটা জিনিসই ক্ষরণ করে, তখন আমরা ওই গ্রন্থিটাকে বলতেছি মিশ্র গ্রন্থি। যেমন হচ্ছে অগ্নাশয়, অগ্নাশয়, তাহলে অ্যান্সারটা কি? অগ্নাশয় একই সাথে এনজাইম বা রস বা জুস এবং হরমোন এই দুইটাই ক্ষরণ করে থাকে। অগ্নাশয়ের দুইটা পার্ট আছে, একটা আমরা বলি এক্সোক্রাইন পার্ট, এক্সোক্রাইন পার্ট, দুই নম্বর আমরা বলি এন্ডোক্রাইন পার্ট। এন্ডোক্রাইন, এক্সোক্রাইন মানে হচ্ছে এখান থেকে এনজাইম সহ আরও বিভিন্ন উপাদানগুলো ক্ষরণ হবে, আর এন্ডোক্রাইন হচ্ছে লাইক হরমোনসগুলা। হরমোনগুলো কোত্থেকে আসবে? একটা সেল থেকে আসবে। সেলটার নাম একটা সেল না, বল অনেকগুলো ক্লাস্টার অফ সেল, মানে অনেকগুলো সেল মিলে ওই জায়গাটা তৈরি হয়, এটার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে সাধারণত তোমার হচ্ছে এন্ডোক্রাইন বা হরমোনগুলো আসে। কোন কোন হরমোনগুলো আসে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে আমরা জানি তিন ধরনের কোষ থাকে। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে তিন ধরনের কোষ থাকে। একটা হচ্ছে গিয়ে, তিন ধরনের না আরও বেশি আছে, চার ধরনের কোষ থাকে মেনলি। আমরা তিন ধরনের বলে থাকি, চার ধরনের কোষ থাকে মেনলি। যেমন হচ্ছে গিয়ে, আমি যদি এখানে একটু দেখাই, আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ, পিপি কোষ, এটা হচ্ছে মেন চারটা। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে মেন চারটা হচ্ছে আলফা, বিটা, ডেল্টা, পিপি। আলফা থেকে আসে হচ্ছে গ্লুকাগন, আলফা থেকে আসে গ্লুকাগন, বিটা থেকে আসে ইনসুলিন, ডেল্টা থেকে আসে সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন, আর পিপি নাম দিই প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। সো আলফা থেকে গ্লুকাগন, বিটা থেকে ইনসুলিন, ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন, পিপি কোষ থেকে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। সো এই চার ধরনের কোষ, মেইন চার ধরনের কোষ অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে ক্ষরণ হয়। এটাই হচ্ছে অগ্নাশয়ের এন্ডোক্রাইন পার্ট বা অন্তঃক্ষরা অংশটা। আর বহিঃক্ষরা অংশ বা এক্সোক্রাইন পার্টটা থেকে যে এনজাইমগুলো আসে, ওই কাকা আমি টিনা ও লুনাকে ফকির করবো, ঠিক আছে? সো এই জন্য অগ্নাশয়কে আমরা মিশ্র গ্রন্থি বলি। আমার প্রথম অপশনটাই হচ্ছে এটি একটি মিশ্র গ্রন্থি, ইয়েস দিস ইজ রাইট। এটি থেকে থাইরোক্সিন হরমোন নিঃসৃত হয়। আমার এখানে কোনো হরমোনাল পার্ট আমি থাইরোক্সিনের নাম বলি নাই, থাইরোক্সিন থাইরয়েড গ্রন্থি থেকে আসে। এখন কোশ্চেন হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে আর কী কী হরমোন আসে? থাইরোক্সিন আসে, ট্রাইআয়োডো থাইরোনিন, থাইরোক্সিনকে আমরা বলি T4, থাইরোক্সিনকে আমরা বলি T4 থাইরোক্সিন, আর T3 হচ্ছে ট্রাইআয়োডো থাইরোনিন। তিনটে আয়োডিন থাকে, থাইরোক্সিনে চারটা থাকে, T3 ট্রাইআয়োডো থাইরোনিন, আরেকটা হচ্ছে গিয়ে ক্যালসিটোনিন। তার মানে এই তিনটা হরমোন আসে অগ্নাশয় থেকে, সরি থাইরয়েড গ্রন্থি থেকে, T4, T3, ক্যালসিটোনিন, ঠিক আছে? সো থাইরোক্সিন আমার অগ্নাশয় থেকে আসে না। তারপরে হচ্ছে গিয়ে, এটি এম্পুলা অফ ভেটারের মাধ্যমে ডিউডেনামে প্রবেশ করে। আমার ফ্যাট পরিপাক লেকচারটা যদি তোমরা দেখো, দেখবে আমি একটা ফিগার ওখানে ক্লিয়ারলি তোমাদের বুঝিয়ে দিয়েছি যে যকৃত থেকে যকৃত নালী, এই যে এই দুটা হচ্ছে যকৃত নালী, তারা মিলে হচ্ছে গিয়ে পিত্তনালীর সাথে কমন পিত্তনালী, এটার পিছন দিক দিয়ে এসে তারা অগ্নাশয় নালীর সাথে মিলিত হয়, মিলে এম্পুলা অফ ভেটার দিয়ে ডিউডেনামে উন্মুক্ত হয়। তার মানে হচ্ছে যকৃত নালী পিত্তনালীর সাথে মিলে কমন পিত্তনালী, তারা অগ্নাশয়ের উইটসাং নালীর সাথে মিলে ভেটারের এম্পুলা হয়ে ডিউডেনামের দ্বিতীয় অংশে উন্মুক্ত হয়। তার মানে এটা সঠিক যে এটি এম্পুলা অফ ভেটারের মাধ্যমে ডিউডেনামে প্রবেশ করে। তার মানে আমার অ্যান্সার হবে 1 এবং 3, মানে কতে 1 এবং 3 দেওয়া আছে। সো এভাবে বুঝে বুঝে আমরা এমসিকিউগুলো সলভ করব। তো এই পার্টে হচ্ছে এই ছয়টাই, আমাদের ছয়টাই সলভ করা হয়েছে এই পার্টে, ছয়টা। নেক্সট আমরা পরের লেকচারটাতে আপলোড দেবো।